আজকে আমি বোঝাবো দশমিক ভগ্নাংশ বা ডেসিমেল ফ্র্যাকশন, যেটা মেনলি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত চাকরি যেমন RRB, SSC এই ধরনের যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেখানে খুব এই ধরনের অঙ্কগুলো থাকে। তাই আমি আজ বোঝাবো দশমিকের ভগ্নাংশ বা ডেসিমেল ফ্র্যাকশন। এমনি প্রথমেই আমি চলে যাচ্ছি 1 নম্বর অঙ্কে, 1/10। 1/10 লেখা আছে, এইটাকে আমি কি করে দশমিকে আনবো? এখানে যেটা সহজ নিয়ম হচ্ছে, একের নিচে যে দশ আছে, এই দশের পাশে কটা সংখ্যা আছে? শূন্য আছে, খেয়াল রাখতে হবে। দশের পাশে ডান দিকে একটা শূন্য আছে। এই ডান দিকে একটা শূন্য থাকার জন্য কী হবে, সংখ্যাটাকে যদি আমি ভাগ করি লিখে, তো দশমিক এক হবে। মানে যটা শূন্য থাকবে উপরের সংখ্যায় ডান দিক থেকে, তারপর গুণে দশমিক বসে যাবে। যেহেতু এখানে একটা শূন্য আছে, দশ যেহেতু ডান দিকে একটা শূন্য, তাই উপর দিকের সংখ্যায় ডান দিক থেকে গুণে একটা দশমিক বসে যাবে। একের আর উপর সংখ্যা যেহেতু এখানে এক, তার জন্য একের পর দশমিক বসে গেছে, অর্থাৎ এখানে হচ্ছে দশমিক এক। এরপর চলে আসছি 2 নম্বর অঙ্কে, এটি আছে 1/100। এখানে প্রথমেই লক্ষ্য রাখা যেটা বড় ব্যাপার, সেটা হচ্ছে নিচের সংখ্যাটা কত আছে। 100 শূন্যের ভাগের ক্ষেত্রে খুব সুবিধে হয়, এই 100-র একের পরে কটা শূন্য আছে, দুটো শূন্য দেখা যাচ্ছে। তাই দুটো শূন্য থাকার জন্য ডান দিক থেকে গুণে দুটোর পর দশমিক বসাতে হবে, অর্থাৎ একের যেহেতু সংখ্যা একটা, তাই এখানে একটা শূন্য নিতে হবে এবং শূন্যর পর দশমিক বসিয়ে দিতে হবে, অর্থাৎ দশমিক শূন্য এক। ঠিক আছে, এরপর 3 নম্বর অঙ্কে চলে আসছি, আছে 11/100। 11/100-র ক্ষেত্রে এখানেও সেই একের পর দুটো শূন্য, মানে 100-তে, তাই উপরের যে সংখ্যা থাকবে সেখানে ডান দিকের পর দুটোর পর দশমিক বসে যাবে, দশমিক 11। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে 1/1000। এখানে কটা শূন্য আছে, 1000-এর ক্ষেত্রে 3টে শূন্য দেখা যাচ্ছে, তাই উপরের যে সংখ্যা সেখানে ডান দিক থেকে গুণে 3টের পর 0 বসবে। কিন্তু সংখ্যা যেহেতু একটা, তার জন্য আমি বাম দিকে 2টো শূন্য নিতে পারি, 0 নিয়ে নিয়েছি, দশমিক 001। 5 নম্বর অঙ্ক 258/1000। এখানে 1000-এর পর 3টে শূন্য আছে দেখা যাচ্ছে, তাই উপর দিকে ডান দিক থেকে গুণে 3টের পর দশমিক বসালে দশমিক 258 হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম নিশ্চয়ই। এরপরে চলে আসছি যেটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং পরীক্ষায় খুবই থাকে, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ সেই সব পরীক্ষার ক্ষেত্রে, আবৃত দশমিক এর ভগ্নাংশে পরিণতকরণ। এখানে আমি হাতে গোনা কয়েকটা অঙ্ক করেছি, এর মধ্যেই সমস্ত অঙ্কগুলো বোঝানো হয়েছে এবং যেগুলো পরীক্ষায় থাকে খুব কাজে লাগবে। যেমন প্রথম অঙ্ক হচ্ছে, আরেকটি কথা যেটা বলা হয়নি, এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমি চলে আসছি 15 অঙ্কে। 1 নম্বর অঙ্ক হচ্ছে 0.9। 0.9-এ, 9-এর মাথায় কিন্তু এখানে দশমিক আছে, দেখা যাচ্ছে 9-এর মাথায় দশমিক আছে। তো এই রকম যখন থাকবে তখন এইটাকে আমি কী করে ভগ্নাংশে পরিণত করব, এরকম ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে উপরে যে সংখ্যা, মানে 9 আছে, 9-টা প্রথমে লিখে দেবো, বাই যটার মাথায় দশমিক থাকবে তটা 9 নিচে বসবে, মানে 9-এর মাথায় একটা দশমিক আছে, এখানে সংখ্যাও যেহেতু একটা, তাই একটা 9, 9/9 হয়ে গেল এরকম। তাই 9-কে 9 দিয়ে ভাগ করলে কত হবে, এর মান 1 হবে, অর্থাৎ এর মান 1 পেয়ে গেলাম। এরপর চলে আসছি আমি 2 নম্বর অঙ্কে, 0.34। এখানে 2টো সংখ্যা আছে কিন্তু দশমিক আছে শুধু 4-এর মাথায়, 4-এর মাথায়, অর্থাৎ একটা সংখ্যার মাথায় দশমিক আছে কিন্তু একটার মাথায় নেই। এইরকম ক্ষেত্রে যে সংখ্যাটা দেওয়া আছে 34, প্রথমে 34 লিখবো, যেটার মাথায় দেওয়া থাকবে না দশমিক সেটা কী করবো, মাইনাস করে দেবো। 3-এর মাথায় দশমিক নেই, 34-3 করে দিলাম, তার মানে 3-3 হয়ে গেল। আর নিচে সেই একই নিয়ম, যে যটার মাথায় দশমিক থাকবে তটা 9, এখানে যেহেতু একটার মাথায় দশমিক আছে তাই একটা 9 বসলো, আর যটার মাথায় থাকবে না তোটা কী বসবে, 0 বসবে। 3-এর মাথায় যেহেতু কোনো দশমিক নেই, অর্থাৎ একটার মাথায় নেই কোনো দশমিক, তার জন্য 9-এর পাশে একটা 0 বসেছে, অর্থাৎ 90 হয়েছে সংখ্যাটা। এরপর 34 থেকে 3 বাদ দিলে হয় কত, 31/90। এখানে কাটাকুটি যায় না, তাই কাটাকুটি করা হয়নি, যদি কাটাকুটি যায় তো অবশ্যই কাটাকুটি করতে হবে। ঠিক আছে, এরপরে চলে আসছি আমি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.151। এখানে একটা মেন জিনিস লক্ষ্য করার ব্যাপার, এখানে 1, 5, 1 এই 3টে সংখ্যার মাথায় কিন্তু প্রথম বন্ধনী দেওয়া আছে,
প্রথম বন্ধনী না, লাইন রেখা দেওয়া আছে, রেখা বন্ধনী দেওয়া আছে, হ্যাঁ, অর্থাৎ একের মাথাতেও দশমিক আছে, পাঁচের মাথাতেও দশমিক আছে, এবং আবার একের মাথাতেও দশমিক আছে, মানে তিনটের মাথাতেই দশমিক আছে। তাই এই রকম যখন অঙ্ক থাকবে, সেই ক্ষেত্রে যেটা বড় ব্যাপার হচ্ছে, যেহেতু তিনটের মাথাতেই দশমিক, রেখা বন্ধনীর অর্থ হচ্ছে এক থেকে এক, পাঁচ এক, তিনটের মাথায় দাগ দেওয়া আছে, মানে তিনটের মাথাতেই দশমিক আছে। তাই এই রকম অঙ্কর ক্ষেত্রে এক পাঁচ এক মানে 151 বসে গেল। এবার তিনটের মাথায় দশমিক থাকার জন্য নিচে তিনটে নয়, মানে 999, 151/999, ঠিক আছে। এরপর যদি কাটাকুটি যায়, কাটাকুটি করতে হবে, এখানে যেহেতু কাটাকুটি যাবে না, তাই এটাই অ্যান্সার। এরপর চলে আসছি দ্বিতীয় অঙ্ক, চার নম্বর অঙ্কে। চার নম্বর অঙ্কে দেওয়া আছে 0.152, রেখা বন্ধনী দেওয়া আছে 52-র মাথায়, অর্থাৎ দুটো সংখ্যার মাথায় রেখা বন্ধনী আছে, তাই এখানে হচ্ছে কত, 152 বসে গেল। আর যেটার মাথায় থাকবে না সেটা কী হবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ একের মাথায় কোনো দশমিক নেই বা রেখা বন্ধনী নেই, তার জন্য মাইনাস এক হয়ে গেল। আর দুটোর মাথায় দশমিক থাকার জন্য নিচে দুটো নয়, মানে 99 বসলো। একের মাথায় কোনো দশমিক না থাকার জন্য কী হবে, যটার মাথায় থাকবে না তোটা শূন্য বসে যাবে, একের মাথায় কোনো দশমিক নেই, তাই একটা শূন্য, অর্থাৎ 990 হয়ে গেল। এরপর 152 থেকে এক বিয়োগ করলে হয় 151, 151/990। এটা যদি কাটাকুটি হয়, কাটাকুটি করতে হবে, কিন্তু এখানে কাটাকুটি হবে না, তাই 151/990 অ্যান্সার, ঠিক আছে, বুঝাতে পারলাম। এরপর চলে আসছি পাঁচ নম্বর অঙ্কে, 4.231, তিন আর একের মাথায় দশমিক দেওয়া আছে, দেখা যাচ্ছে। এইরকম যখন অঙ্ক থাকবে, বাম সাইডে পূর্ণ সংখ্যা অর্থাৎ চার চার দেওয়া আছে, এই চার সংখ্যাটা সবসময় থেকে যাবে, এবং চার সংখ্যাটা থেকে যাবে, এবং সে বাকিটা হচ্ছে আগের মতোই নিয়ম, দশমিকের পর 2, 3, 1 আছে, 231, কিন্তু দুইয়ের মাথায় কোনো দশমিক নেই, তাই 231 থেকে কী করলাম, দুই বাদ দিয়ে দিলাম। আর 31-এর মাথায় তিন আর একের মাথায় দুটো দশমিক থাকার জন্য নিচে দুটো নয়, আর দুইয়ের মাথায় দশমিক না থাকার জন্য শূন্য বসে গেল। এরপর চার থাকলো, 231 থেকে দুই বাদ দিলে 229/990, তার মানে 4×229/990। এই হচ্ছে এই ধরনের অঙ্কের নিয়ম। এই পাঁচ ধরনেরই অঙ্ক, বিশেষ করে আবৃত দশমিকের থেকে অঙ্ক এসে থাকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, তাই মেনলি আগে প্রথমে আমি এই জিনিস কটা শিখিয়ে দিলাম। এছাড়া বিভিন্ন ধরনের অঙ্ক আছে, কিন্তু টাইম খুব শর্ট থাকার জন্য এই কটাই করালাম, আর নিচে কয়েকটা অঙ্ক করে দিয়ে পরে কয়েকটি অঙ্ক করিয়েছি, সেগুলো দেখাচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। এরপর চলে আসছি পরের অঙ্ক, এরপর চলে আসছি আমি পরের অঙ্কে। প্রথমে যেটা ছ নম্বর অঙ্ক করিয়েছি, 12.1/19.8 = জিজ্ঞাসা চিহ্ন, মানে এর মান কত। এরকম অঙ্কর ক্ষেত্রে দেখতে হবে আমাকে দশমিক প্রথমেই দুটো ক্ষেত্রে উপর নিচ লব এবং হরের সমান করতে হবে। তো 12.1, ওখানে দশম 12-র পর দশমিক, দশমিক দিয়ে একটি সংখ্যা আছে, নিচে 19.8, মানে 19-এর পর দশমিক দিয়ে একটা সংখ্যা আছে, তাই দুটো ক্ষেত্রেই দশমিক উঠে গেল। 121 আর 198, 11 দিয়ে কাটাকুটি করলে 11, 11, 121, আর 11, 18, 198 হয়ে গেল, তার মানে 11/18। এর অ্যান্সার হচ্ছে কত, 11/18, ঠিক আছে, বুঝাতে পারলাম। এরপর চলে আসছি নেক্সট অঙ্কে, 7 নম্বর অঙ্ক, 0.73 তার কিউব দেওয়া আছে, প্লাস 0.27 তার কিউব দেওয়া আছে, বাই 0.73 তার স্কোয়ার প্লাস 0.27 তার স্কোয়ার মাইনাস 0.73 × 0.27। এই ধরনের অঙ্কগুলো খুব পরীক্ষায় থেকে থাকে, এবং এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমেই বলবো যে আমার যে গণিতের বীজগণিতের যে সমস্ত সূত্রর উপর ভিডিও বানানো আছে, সেই সূত্রগুলো অবশ্যই ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে, নয়তো এই অঙ্ক পারা যাবে না। আমি এরকম এই অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, a+b (a²) - ab+b²। আমি এই জিনিসটা লিখেছি, এইটা কিসের সূত্র আমাকে জানতে হবে, এটা হচ্ছে a³ + b³। এরপরে যেটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে a+b = কত, a+b = a³ + b³ / a²ab² - ab, মানে উপরের আমি যে গঠন আছে সেই অনুযায়ী আমি এই জিনিসটাকে সাজিয়ে নিয়েছি, a² + b² - a×b। এখানে a+b পাশে যেহেতু ইন্টু হয়েছিল, a² - ab+b², সেই জিনিসটা কী হলো, নিচে চলে এলো, ঠিক আছে। তার মানে কি, উপরের যে ফরম্যাটটা 0.73, ওইটা a³ + 0.27 তার কিউব, এটা হচ্ছে বি, প্রথমটা হচ্ছে এ, দ্বিতীয়টা হচ্ছে বি, তাই a+b মানে 0.73 + 0.27 যদি আমি যোগ করি, তবে তার মান পাবো
1.00, অর্থাৎ এর মান হচ্ছে কত? 1। ঠিক আছে, এরপর চলে আসছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক হচ্ছে 0.3467। এখানে 6 আর 7-এর মাথায় রেখাবন্ধনী আছে, প্লাস 0.1333, 1-এর পর 3টে 3 আছে, কিন্তু 33-এর মাথায় রেখাবন্ধনী আছে, এই সমান জিজ্ঞাসা চিহ্ন। এই ধরনের অঙ্ক করতে গেলে সেই আগের নিয়ম, আমি যে 5টা নিয়ম বুঝিয়ে দিয়েছি আবৃত দশমিক, সেই নিয়মগুলো প্রযোজ্য হবে। 0.3467, এখানে দুটোর মাথায় দাগ দেওয়া আছে রেখাবন্ধনী, তাই এই ধরনের অঙ্ক যখন করা হবে সে আগের নিয়মগুলো পুরোটাই এখানে ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে কি, পরের লাইনে আমি সমান দিয়ে লিখেছি 3467 পুরো সংখ্যাটা লিখলাম, বিয়োগ, যেহেতু 34-এর মাথায় দশমিক নেই তার জন্য কি হলো 34টা বিয়োগ হয়ে গেল। দুটোর মাথায় দশমিক অর্থাৎ রেখাবন্ধনী আছে, মানে দুটোর মাথায় দশমিক আছে, তাই 2×9=99, এবং দুটোর মাথায় কোনো রেখাবন্ধনী নেই, তাই 2×0, মানে 99-এর পর 2×0 বসে গেল। এরপরটা হচ্ছে প্লাস 0.1333, এই ক্ষেত্রেও 2টোর মাথায় দশমিক দেওয়া আছে, তাই প্রথমে আমি সংখ্যাটা লিখে এলাম 1333, বিয়োগ, যে দুটোর মাথায় নেই সংখ্যা, মানে দাগ দেওয়া নেই, সেটা এখানে আমি মিস্টেক করেছি, সেটা 33 না হয়ে হবে 1 হবে এটা, বিয়োগ 13, 1333 থেকে 13 বিয়োগ হয়ে গেলে হবে 1320। আর এখানে সে আগের নিয়ম, দুটোর মাথায় রেখাবন্ধনী থাকার জন্য 2×9, তারপর 2×0 বসে গেছে। এখানে 3467 থেকে 34 বিয়োগ করলে 3443 হবে। নিচে 99-এর পর 2×0 আছে, বসে গেল। তারপর 1333 থেকে 13 বিয়োগ করলে হয় 1320, 1320/9900, এবার এটা লসাগু করলে 9900 আর এইদিকে 3433+1320 যোগ করলে হবে 4753/9900। এবার কথা হচ্ছে, এটাকে অ্যান্সারের টাইমে যদি আবৃত দশমিক আকারে থাকে তখন এটাকে বুদ্ধি করে লিখে নিতে হবে আমি কী করলে এটা আবৃত দশমিক আকারে আনতে পারি। এটাকে আমি 4753-কে 4801 লিখলাম, বিয়োগ 48/9900, তো 4801-48 মানে মানে এটার মান হচ্ছে কত, 0.48 দিয়ে 0.1-এর মাথায় দশমিক বসবে, অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে এইটা। ঠিক আছে, বুঝাতে পারলাম? এই ধরনের অঙ্ক কিন্তু খুব পরীক্ষায় থাকে। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নেবে, এবং এই ধরনের আরও অঙ্ক আমি পরে পরপর করিয়ে যাচ্ছি সিলেবাস ধরে। যারা সেন্ট্রালে যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা এই সিলেবাস ফলো করে যদি পড়াশোনা করো তো অবশ্যই সফলতা পাবে। আজকে আর বেশি কিছু করাবো না, থ্যাংক ইউ।